আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো এই হাতাটা সেলাই করার নিয়ম। আর আমি এটা একটি ম্যাক্সির জন্য কাট করেছিলাম, যেটার আমি এখন আপনাদেরকে লাগিয়ে দেখাবো। এখানে কাপড়ের পরিমাণ একটু কম ছিল, তাই মানে হাতাটা লম্বার পরিমাণটা কম ছিল, তাই আমি একদম অল্প পরিমাণে কাপড় মুড়িয়ে নিচ্ছি প্রথমেই। আর এই মুড়িয়ে নেওয়া কাপড়টাকে আমি তারপর আমার প্রয়োজন অনুযায়ী মার্জিন রেখে তারপর সেলাইটা করব। অর্থাৎ এই যে দেখুন, আমি মুড়িয়ে নিচ্ছি দ্বিতীয়বার, আমি যতটুকু চওড়া রাখতে চাচ্ছি অতটুকু চওড়া রেখে এই কাপড়টাকে মুড়িয়ে নিচ্ছি। আর আপনারা এখানে যদি কাপড়ের পরিমাণ স্বাভাবিক থাকে, তাহলে সমান দুইবার মুড়িয়ে নেবেন এবং সমান পরিমাণ কাপড় দুইবারই মুড়িয়ে নিয়ে তারপর সেলাইটা দেবেন। আমি এই ম্যাক্সিটা কাট করেছিলাম একটি লাইভে এসে কাট করেছিলাম। আর এই সেই ম্যাক্সিটারই এখানে কিছু কাটিং সেলাই ভিডিও ছোট ছোট আকারে আমি আপলোড করেছি আমার পেজে। সবগুলো ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আজকে এটার হাতা সেলাই করা দেখাচ্ছি। তা আমার এখানে হাতার মোহরিটা সেলাই করা হয়ে গেছে, এবার এটাকে আমি লাগিয়ে নেব। অর্থাৎ এখানে আমি মোহরিতে 7 ইঞ্চি রেখেছি, আপনারা কিন্তু আপনাদের হাতের মাপ অনুযায়ী এখানে মোহরির মাপটা রাখবেন। আর ফাইনাল সেলাই দেওয়ার আগে আমি আমি মানে ম্যাক্সিটার যে বগলের মাপ সেটা হাতার সাথে মিল রেখে কিন্তু আমি হাতাটাকে জয়েন করে দিচ্ছি। এতে করে আপনি যখন হাতাটাকে জয়েন করবেন, মানে কোনো কামিজ অথবা ম্যাক্সি যেটার জন্যই হাতা তৈরি করছেন না কেন, যখন এটাকে ফাইনালি সেট করতে যাবেন, তখন কিন্তু কাপড় আর কম বেশি হবে না। অনেক ক্ষেত্রে হয় আমরা যখন হাতা লাগাই তখন হাতাতে হয়তো বা কাপড়ের পরিমাণ বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। অনেক ক্ষেত্রে কামিজ অথবা ম্যাক্সি যে অংশে আমরা হাতাটা লাগাচ্ছি সেই অংশের কাপড়টা অনেক সময় কম অথবা বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে এই প্রবলেমটা আর হবে না। এই যে আমি হাতাটাকে সুন্দর করে প্লেস করে নিয়েছি, হাতার জয়েন্ট পয়েন্ট এবং ম্যাক্সির জয়েন্ট পয়েন্টটাকে দুটোকে একসাথে সমানভাবে মিলিয়ে নিয়ে তারপর সেলাইটা শুরু করেছি। ইউজুয়ালি আমরা কিন্তু কামিজে বলেন বা অন্যান্য যে যে জিনিসগুলোতে হাতা সেট করি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমরা কিন্তু জয়েন্ট পয়েন্ট থেকে কামিজের জয়েন্ট পয়েন্ট থেকে 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে তারপর কিন্তু হাতার জয়েন্ট পয়েন্টটাকে সেট করি। কিন্তু এখানে মিক্সিটাতে আমরা কিন্তু দুটো কাপড়ের জয়েন্ট পয়েন্ট একসাথে রেখে সেলাই করছি। এর কারণ হচ্ছে আমরা ম্যাক্সিতে তালপাট দিচ্ছি না, আর এটা উভয় সাইডে ব্যবহার হবে, তার কারণে এখানে কিন্তু তালপাট দেওয়া হয়নি। আর তালপাট না থাকার কারণে এখানে কিন্তু জয়েন্ট পয়েন্টগুলো একসাথে মিল রেখে আমরা সেলাই করেছি। এই তো আমার হাতাটা সেলাই করা হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।